বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমাদের সচরাচর এটা কমন ভ্যারাইটি, এটা কাঁঠাল, কিন্তু এর আভিজাত হচ্ছে এটা ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল। আপনারা গাছের শুধু ব্যাসার্ধটা দেখেন, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি হবে, একদম সরু। দেখেন এই গাছ এবং গাছের থেকে যে ফটকিগুলো এসছে আপনার কাঁঠালের জন্য মোচগুলো, এই যে। তবে অনেকের ছাদ বাগানে এই গাছটা আছে, কিন্তু এর বড় সমস্যা হচ্ছে কাঁঠাল ধরে না। এর আমি এবার প্রথম ফল ধরাতে পেরেছি। এই দেখেন প্রথম ফলগুলো সবই নিচ হয়ে গেছিলো। এই দেখেন এগুলোর কাঁঠালের মোচটা দেখেন অনেক মোটা, এটা তুলনামূলক অনেক সরু, কিন্তু এই কাঁঠালটা ধরলো। তার কারণ হচ্ছে এই কাঁঠালে হ্যান্ড পলিনেশন করতে, যেটা আমার জানা ছিল না। আমার এই গাছটার 2 বছর বয়স। আপনাদের অনেকে ছাদ বাগানে গাছটা করেছেন, দেখেন এসব ফল নিচে পড়ে আছে। আমার এই গাছে 10-12খানা কাঁঠাল ছিল, কিন্তু একটাও ফল ধরেনি। কিন্তু যে মুচিগুলো ছিল সেগুলো এর থেকে অনেক বড় ছিল, কিন্তু ফল ধরলো না। এবারে বলি, এ গাছে ফল ধরলে আপনাদেরকে বলে রাখি, প্রথম যখন ফল ফুটবে, এই ফুলের মুচি আসবে, আপনাকে অবশ্যই হ্যান্ড পলিনেশন করতে হবে। এবারে বলি, আপনার মেয়ে কাঁঠাল চেনার উপায় হচ্ছে এই মোচগুলো, ওই আপনার ফলের এই যে বোটাটা হবে অনেকটাই মোটা, এবং ফলের গায়ে এরকম কাঁটা থাকবে। এবং পুরুষ ফুলের ক্ষেত্রে দেখবেন এই কাঁটাগুলো একদম সমান, কোনো কাঁটা বোঝা যাবে না। এবার বলি, ফুল যখন ফুটবে তখন চেনার উপায় হচ্ছে এই কাঁঠালের এই যে আপনার কাঁটা আছে, কাঁটার উপর যে আমাদের কোনো দানার যে অঙ্কুরোদ্গম হলে যে একটা সাদা অঙ্কুরোদ্গম যে কলা হয়, ঠিক কলার মতো, যাকে আরেকটা ভাষায় বলা যেতে পারে, কিছুটা দেখতে ছোট্ট ছোট, সমস্ত গায়ে এরকম লোমলোম আকৃতির অঙ্কুরোদ্গম মতো একটা কলা বেরিয়ে থাকে। যখনই ওইটা বেরোবে তখনই বুঝবেন যে পলিনেশনের সময় হয়ে গেছে। যদি আপনারা এই গাছের মদ্দা ফুল পেয়ে যান খুবই ভালো, পুরুষ ফুল পেলে খুবই ভালো, আর না তো আপনার আশেপাশের যে কোনো কাঁঠাল গাছ থেকে আপনারা একটা পুরুষ ফুল জড়ো করে নিতে পারেন, নিয়ে এর গায়ে আস্তে করে হ্যান্ড পলিউশন করে নেবেন। আর না তো যদি আরও আপনাদের জানা হয়, আপনারা ইউটিউবে সার্চ করবেন যে কাঁঠালের হ্যান্ড পলিউশন, বললে আপনার বিভিন্ন বন্ধুরা বিভিন্ন মতামত দিয়ে দিয়েছে। তবে আমি এটা বলি যে হ্যান্ড পলিউশন না করলে আপনার কিন্তু ফল সম্ভব না, কারণ আমি তার রেজাল্ট এই যে একটা হ্যান্ড পলিউশন করেছি, একটা একটাই দাঁড়িয়েছে। এবার বলি, কাঁঠাল আপনার 2 প্রজাতি আছে, একটা আছে 12 মাসে, যেটা আপনার টপে করবেন না, ওটাকে এড়িয়ে যাবেন, চেষ্টা করবেন ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল করতে, কারণ এটা টপে সম্ভব। তবে চেষ্টা করবেন হাফ ড্রাম, আইসোলেটারের যে হাফ ড্রাম আছে কেটে ওই ড্রামই করবেন, কারণ গাছটা একটু বড় হয়। আর বলি, অবশ্যই খেয়াল করবেন বেলে দোআঁশ মাটির পরিমাণ বেশি রাখতে, এবং গোবর সারটাকে বর্জন করবেন, কারণ এই কাঁঠাল গাছ নোনা মোটেই পছন্দ করে না, নোনা হলেই কিন্তু গাছটা মারা যাবে। যতটা সম্ভব চলার চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করতে, তার সঙ্গে আপনি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করতে পারেন প্রয়োজন মতো, আর হন্ডার্স বন্ডার্সও দিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত। আপনারাও, আমি চেষ্টা করব আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং আপনাদেরও গাছে ফল হোক আশা করি। সবাই, এবছর তো সিজন শেষ হয়ে গেল, আবার যদি ফল আসে আপনার চেষ্টা করবেন, এবং কেউ ফল ধরাতে পারলে আমাকে জানাবেন, আমরা শুনে খুব সন্তুষ্ট হব। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত রাখছি।